এই উদয়নগর বিওপি গত আগস্টের 25 তারিখ থেকে একটা ভয়াবহ ভাঙনের মুখে পড়েছিল। এখানে প্রায় বসবাসকারী 2 থেকে 3 হাজার সাধারণ মানুষ, তাদের অবস্থান, তাদের বসতবাড়ি হুমকি সম্মুখীন ছিল। সে অবস্থায় আমরা এখানে বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে পানি উন্নয়ন বোর্ডকে রিকোয়েস্ট করি, তারা আমাদের ডাকে সাড়া দিয়ে অদ্যাবধি একটা বেশ বড় একটা এফোর্ট তারা নিয়েছে, এবং যার প্রেক্ষাপটে আমরা এখানে বেশ কিছু ভাঙনযুক্ত অংশে বালি বস্তা ফেলেছে জিও ব্যাগ দিয়ে তৈরি, এবং সেগুলো এখন একটা স্টেবল কন্ডিশনে আসছে। বাট আপনারা জানেন যারা এখানে সাধারণ মানুষ, গরিব, তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত তাদের পাশে থাকা, তাদের সহযোগিতা করা এবং আর্থিকভাবে আমাদের পক্ষ থেকে সামান্য কিছু অনুদানের একটা চেষ্টা আমরা করেছি। আমাদের রিজন কমান্ডার মহোদয় এখানে এসেছেন এবং স্যার সেখানে তার পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে এই প্রচেষ্টাটা নিয়েছেন, এবং আমরা আশা করব আমাদের সকলে মিলে, বিজিবি এবং সাধারণ মানুষ সকলে মিলে আমরা এই অবস্থানকে রক্ষা করব। শুধুমাত্র একটা স্থাপনা বলেই নয়, এখানকার সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সবাই মিলে একসাথে হয়ে, পানি উন্নয়ন বোর্ডের ডিজি মহোদয় উনি এসেছিলেন, তার সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে আশ্বস্ত করেছেন যে এখানে খুব দ্রুতই একটা স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। তো সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, তার অংশ হিসেবে আমরা আজকে এখানে এসেছি সাহস দেওয়ার জন্য, পাশাপাশি সাধারণ মানুষকে আমরা একটু সহযোগিতা করার চেষ্টা করেছি। Thank you.